এখন বর্ষার সময় বৃষ্টি হবে তাই স্বাভাবিক কিন্তু অতিবৃষ্টি এবং এর সঙ্গে পাহাড়ি ঢলে যখন বন্যা দেখা দেয় তখন চিন্তার ভাঁজ যেমন পড়ে তেমনি জানমালের ক্ষয়ক্ষতিও সীমা ছাড়ায় এবারও গরমে অতিষ্ঠ জীবনে বৃষ্টির ছোঁয়া লাগতে না লাগতেই দেশের কয়েকটি জেলায় দেখা দিয়েছে বন্যা আর ওই যে চট্টগ্রামের অবস্থা মন্দননগরের এই অচল অবস্থা বছরের পর বছর যেন বেড়েই চলেছে সমাধান হবে কিনা কেউ বলতে পারে না যশোরের ভবদহের পানি বাড়ায় জলাবদ্ধতা কষ্ট বাড়িয়েছে সাধারণের উত্তরের অসংখ্য এলাকা প্লাবিত হয়েছে আর বন্যার এই পানি ক্রমশ এগিয়ে আসছে মধ্যাঞ্চলে আজকের বিষয়ে বর্ষার স্বস্তির বৃষ্টিতে বন্যার থাবা আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্থপতি আশিক ইমরান যশোর থেকে ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির নেতা রহমান এবং আমাদের সহকর্মী লালমনিহার থেকে যুক্ত হবেন আমরা দুজনের সঙ্গে একটু কথা বলে আসি প্রথমেই যাই চট্টগ্রামে চট্টগ্রামের স্থপতির সাথে কথা বলি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্থপতি আপনি কিন্তু চট্টগ্রামের তিরিশ বছর ধরে নানা ধরনের পরিকল্পনা হচ্ছে হাজার আমরা চট্টগ্রামের সংযোগটা সম্ভবত হারিয়ে ফেলেছি যশোর থেকে যিনি আছেন আমাদের সঙ্গে ভবদহ ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির নেতা জিল্লুর রহমান আপনি আমাকে যদি শুনে থাকেন আপনার কাছ থেকে শুরু করি চট্টগ্রাম যেতে চেয়েছিলাম পারিনি শুরুতে আপনার কাছে যাই একটু জানি যে ভবদহের অবস্থা আমরা আসলে অনেক বছরের পর বছর ধরে শুনেছি মাঝখানে শুনেছি নদী খাল খনন হবে নদীটা খনন হবে খনন হওয়ার পরে খনন হয়েছেও কিছুটা এবং কিছুটা জলাবদ্ধতা কমেছিল আবার একই অবস্থা কেন হচ্ছে পলিতে হচ্ছে নদীর হচ্ছে মোহনার দিকে নদীর প্রায় ষাট সত্তর কিলোমিটার ভরাট হয়ে গিয়েছে এখন বিলের তলদেশ নিচে হয়ে গিয়েছে আমরা বারবার সরকারের কাছে পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি করেছি জুয়ার আধার প্রক্রিয়ার ভিতর দিয়ে পলি বিলে ঢুকিয়ে বিলের তলদেশ উঁচু করে না পোতা ফিরিয়ে আনার কিন্তু আমাদের কাজটি হচ্ছে প্রস্তাব গৃহীত হলেও বাস্তবে এটা প্রয়োগ করা হয় না প্রয়োগ সেটা যাতে ব্যর্থ হয় তার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয় সে কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে বিগত দিনে ওই এলাকার দুইশ গ্রাম দশ লক্ষ লোক পানিবন্দি ছিল এবার যে পরিস্থিতি উদ্ভব হতে যাচ্ছে এলাকার অধিক গ্রাম প্লাবিত হবে এবং দশ লক্ষ লোকের অধিক লোক হচ্ছে পানিবন্দি হবে শুধু ওই এলাকা না বৃষ্টি হলে মনিরামপুর শহর অভয়নগর শহর হচ্ছে কেশবপুর শহর এমনকি যশোর শহরও জলবদ্ধ হবে পরিশেষে আমাদের যশোরের ক্যান্টনমেন্টও প্লাবিত হতে পারে বলে আমরা আশঙ্কা করছি তাহলে এই অবস্থার কি কোনো সমাধান হবে না মানে সমাধানটা করার জন্য কোনো উদ্যোগ উদ্যোগ আপনি দেখছেন না কেন কি কারণে স্থানীয় জনগণের হচ্ছে উদ্যোগ হচ্ছে এটা হচ্ছে জলবদ্ধ জোয়ার আধারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু কেন সেই একটি তিন ফসলি জমি বিল তাকে জলাশয়ে ঘোষণা করা হলো কাদের সাথে আমরা জানি না ওইখানে লক্ষ লক্ষ মানুষ বাস করে ওই জমিতে বছরে তিনটা ফসল হয় তাকে হঠাৎ করে বিগত গত বছর সিদ্ধান্ত নিল পানি উন্নয়ন বোর্ড হচ্ছে এটা হচ্ছে জলবদ্ধ এলাকা এই অবস্থা আমার নাম জিল্লুর রহমান মিটু আপনাকে আপনাকে ধন্যবাদ আপনি থাকবেন আমাদের সঙ্গে আমি একটু মাসুদ লালমন থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আপনি একটু আমাদেরকে জানাবেন সেখানকার যেটা বলেছি পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে সেখানে বন্যা হয়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মানুষের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে আমি দেখতেও পাচ্ছি এখনকার অবস্থা কিছুটা কি কমেছে আমরা জানি যে ওখান থেকে পানি আস্তে আস্তে মধ্যাঞ্চলের দিকে এসে আসছে এবং এটা স্বাভাবিক আসবে এদিকটা কিন্তু সেখানে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি আপনি কি লক্ষ্য করেছেন আমি যদি দেখতে পাচ্ছি না জুয়েল আপনি সঠিক কথাই বলেছেন আসলে লালমনীহাটের যে দোয়ানি ব্যারেজ পয়েন্ট আছে সেখানে তিস্তা নদীর পানি গতকাল ছিল পঞ্চাশ থেকে চুয়ান্ন সেন্টিমিটার উপরে বিপদসীমার সেটি কিন্তু আজকে অনেকটা কমে এখন বর্তমানে বিপদসীমার প্রায় বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে বলা যায় যে পানির মাত্রা কিছুটা কমেছে তবে দুর্ভোগ বা বানভাষী মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেক বেশি হয়েছে এবং সেটি চরম পর্যায় আকার ধারণ করেছে আজকে আমি সকাল থেকেই লালমুনিহাটের আদিকমণি উপজেলার মহিষখুচার যে তিস্তা কবলিতে এলাকা রয়েছে চর ছালাপাক এলাকায় গিয়েছিলাম সেখানে দেখেছি বানভাসী মানুষের দুঃখ দুর্দশা সেই এলাকাটাই ঘরের টুই সমান পর্যন্ত চাল সমান পর্যন্ত পানি উঠেছে এবং মানুষের মধ্যে যে শুকনো খাবারের তীব্র সংকট রয়েছে এছাড়াও কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে পানিবাহিত বাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে তবে ত্রাণ তৎপরতার কথা যদি বলি গত কয়েকদিনের থেকে এখন কিন্তু জেলা প্রশাসনের ত্রাণ তৎপরতা বেড়েছে আজকে সকালে আমরা কথা বলেছিলাম ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহসান হাবিবের সাথে তিনি যতটুকু জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের সচিব এসেছেন কবির বিন আনোয়ার তিনি আজকে চরাঞ্চলের পাটি বাহিকা পাড়া সহ বিভিন্ন জায়গায় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেছেন আরেকটি বিষয়ে জুয়েল সেটি হলো যে আমরা কিন্তু দেখছি যে ইউনিয়ন পরিষদ গুলোতে ত্রাণ সামগ্রী বা শুকনো খাবার বিতরণ করা হয়ে থাকে যার কারণে উজানের যারা মানুষ সুযোগ সন্ধানী তারাই মূলত ত্রাণটি গ্রহণ করছিলেন গতকাল আমরা সংবাদ প্রচার করার পরে আজকে কিন্তু জেলা প্রশাসনের সেই মানসিকতার পরিবর্তন হয়েছে আজকে নৌকা নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন শুধু জেলা প্রশাসন প্রশাসনই নয় জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী তারাও আজকে ত্রাণ বিতরণ করেছেন আমি একটু কথা বলবো আজকে এই ত্রাণ বিতরণকারী যারা ছিলেন তাদের মধ্যে একজনের সাথে যারা রেজাউল ইসলাম রেজা আপনি তো স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে শুকনো খাবার বিতরণ করেছেন মানুষের দুর্দশা কেমন দেখলেন আর কতটুকু শুকনো খাবার বিতরণ করেছেন আসসালাম আলাইকুম মানুষের যে দুর্দশা অনেক কষ্ট আমার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশক্রমে আমরা স্থানীয়ভাবে অবদুল্লাহ চেয়ারম্যানের নির্দেশের কিছু শুকনিয়া রুটি প্রায় তিন হাজার পরিবারের মধ্যে বিতরণ করেছি ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে জুয়েল আপনি শুনছিলেন একজন স্থানীয় আওয়ামী লীগের নেতা তিনি বলছিলেন আজকে তারা তিন হাজার শুকনো খাবার হিসাবে রুটি বিতরণ করেছে আরেকটি বিষয় এ পর্যন্ত কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে নতুন করে আরেকটি দুর্ভোগ দেখা দিয়েছে সেটি হলো নদী ভাঙন তো ওই একদিকে পানিবন্দী মানুষের দুঃখ দুর্দশা অন্যদিকে নদী ভাঙনের কারণে অনেকে কিন্তু বসতি সরাতে বেশ ব্যস্ত সময় পার করছেন কর্মহীন মানুষেরা ত্রাণ যা বিতরণ করা হচ্ছে সেটি তাদের কাছে পর্যাপ্ত নয় ফলে তাদের খাদ্যর সমস্যা রয়েছে শুকনো খাবারের সমস্যা রয়েছে তো সেদিক থেকে যারা ভুক্তভোগী মানুষ তাদের দাবি হচ্ছে যে আমরা প্রতি বছর এই বন্যার সাথে লড়াই করতে চাই না জি মাজেদ মাসুদ আপনাকে ধন্যবাদ বুঝতে পেরেছি আপনার কথা আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য দুজন সঙ্গে থাকবেন আমরা বিরুদ্ধে নিয়ে ফিরবো আবারও দর্শক আমাদের সঙ্গে থাকুন ফিরছি শিক্ষিত বিরতির পর আবারো ফিরলাম মানচিত্রে অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আজকে বিষয় বর্ষার স্বস্তির বৃষ্টিতে বন্যার থাবা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির নেতা জিল্লুর রহমান এবং লালমনিহাট থেকে সহকর্মী মাজেদ মাসুদ জিল্লুর রহমান আপনার কাছে আবারও জানতে চাই আসলে সমস্যাটি কিন্তু আজকের না ভবদহের এখানে জলাবদ্ধতা এবং সেই সমস্যাটি অলমোস্ট উনিশশো সালের পর থেকে শুরু হয়েছে কিন্তু গত বছর যেটি ঘোষণা করা হলো যে এটি জলাবদ্ধ এলাকা এখানে বৃষ্টির সময় পানি জমবে এবং পানি নিষ্কাশনের জায়গা মূলত এটা হিসেবে ঘোষণা করা হয়েছে তাহলে এই সময়টার জন্য কিন্তু আলাদা করে সেখানকার জন্য একটা পরিকল্পনা থাকা উচিত সেখানে যে বসতিগুলো গড়ে উঠেছে সেগুলোকে তাহলে উঁচু করা অথবা অন্য কোথাও চলে যাওয়া আন্দোলনটাকে সেভাবে সেদিকে নেওয়া যায় নাকি আপনারা ভবদহ খনন আন্দোলন নিয়েই আছেন এখনও পর্যন্ত ভবদার সব খনন নিয়েই আসি কারণ আপনাদেরকে পঁয়ষট্টি সালের দিকে খেয়াল করতে হবে ওইটা কিন্তু কোন জলভূমি ছিল না পঁয়ষট্টি সালে ওই ভবদার সুইচ গেট মিশন অনুযায়ী নোনা পানি ঢুকতে না দেওয়ার জন্য বাদ দেওয়া হয়েছিল সুইচ গেট করা হয়েছিল সে কারণে সেই সুইচ গেটের কুফল হিসাবে আজকে ওইখানে জলবদ্ধ হয়ে যাচ্ছে পানি ওই পানিটা যে ওখানে যে বিলগুলি সমস্ত বিলের হচ্ছে পানি বেরোতে পারতেছে না পারে বিলের পরে যে নদীগুলি রয়েছে সেগুলি ভরাট হয়ে গিয়েছে সেই ভরাট নিরসন করলে পরেই তো হচ্ছে জলবদ্ধতা নিরসন হয় বিলের তলদেশটা যদি পলি ঢুকে উঁচু করা হয় বিশ্বের বিভিন্ন দেশে হয়ে আছে আমাদের সাতক্ষীরা এলাকায় হয়েছে আমাদের কেশবপুর এলাকায় হয়েছে সেটা যদি আমরা যথাযথভাবে করি তাহলে পরে এটা করা সম্ভব কিন্তু জলবদ্ধ হলে পরে কিছু লোকের ব্যক্তি স্বার্থ হবে কারণেই তারা এই এটাকে জলাভূমি হিসাবে সে জল ঘোষণা করা চক্রান্ত করেছে কারণ জলাভূমি হলে পরে ওখানে মাছের চাষ করা যাবে ওখানে হাঙরের চাষ করা যাবে আরো অন্যান্য করা যাবে এই পরিকল্পনার জায়গা থেকে এবং হচ্ছে ওই ওই এলাকার মানুষের জমি ভিটা বাড়ি সস্তায় কিনে নেওয়া যাবে সে কারণেই এই এই সিদ্ধান্ত এই পরিকল্পনা কিছু ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তি নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে আমরা ওই আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা ওই এলাকার জনগণ সরকারের কাছে পুনরায় দাবি জানাচ্ছি যে ওই নদী খনন করে জোয়ার আধার প্রকল্প চালু করে ওই জনবসতি ওই এলাকা ওই বিল ও থেকে রক্ষা করে বসবাসের যোগ্য করা আমরা এই আহ্বান পুনরায় ব্যক্ত করছি জি আপনাকে ধন্যবাদ জিলুর রহমান আমি একটু চট্টগ্রামে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা ছবি দেখতে পাচ্ছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্থপতি আশিক ইমরান ঘটনাটা একদম পরিষ্কার তিরিশ বছর ধরে হাজার হাজার কোটি টাকা এখানে চট্টগ্রামের জন্য ব্যয় করা হয়েছে শুধুমাত্র জলাবদ্ধতা নিরসন করার জন্য গত চোদ্দ বছরে

এই কারণগুলোর অন্যতম হলো প্লাস্টিক পলিথিন পাহাড় ধোয়া মাটি এবং যে জোয়ারের পানিটা এখন আসছে উচ্চতা বৃদ্ধি করলে চট্টগ্রামের একটা বিশাল অংশ কিন্তু এখন জোয়ারের পানিতে ছড়িয়ে যায় সেই জোয়ারের পানি কয়েক ঘন্টা থাকার পরে যখন ফিরে যায় তখন অনেক পরিমাণ পলি মাটি রেখে যায় সবকিছু মিলে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা আর তো একটা সমস্যা তো জানসবং যে আছে আরেকটা চ্যালেঞ্জ হলো যে খালগুলো আমাদের শিল্প 34টা খাল সেগুলোর ফসষ্টতা কমে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে 40 থেকে 50% চলে এটা অবৈধ দখল এবং মন্ধন কারণে তো সেনাবাহিনী ইতিমধ্যে খালগুলোর পুনরুদ্ধার করার একটা প্রকল্প কাজ শুরু করেছে কয়েকদিন আগে এবং এটা চলমান আছে তো এই যে বছরের পর বছর যে খালগুলো দখন হয়ে গেল এক্ষেত্রে আমাদের যে আইন সরকারি সংস্থা কিংবা সেবা সংস্থাগুলো ছিল তাদের কিন্তু চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে যে দৃশ্যমান একটা অপরাধ ছিল কিন্তু এই অপরাধ নিয়ে কেউ কোন দমন করার দরকার এই বিষয়টা নিয়ে একেবারে উদাসীন ছিল যার সমস্যাটা বছরের পর বছর রয়ে গেছে এবং একটা চ্যালেঞ্জের মধ্যে এখন আমরা আছি শুধু তাই না শুধু তাই না আমার মনে হয় আরো কিছু বিষয় আছে কিছু অভিযোগ যে আপনাদের সাথে যেমন সিডি এর সঙ্গে সিটি কর্পোরেশনের একটা কাজের অমিল বা কাজের মিলে না বা অন্যান্য প্রতিষ্ঠান সেবা সংস্থা যারা আছে ওয়াসা আছে তাদের সঙ্গে সমন্বয়হীনতার কারণে আসলে এই কাজগুলো সঠিকভাবে এখন পর্যন্ত হয়নি এই অভিযোগটা এখন পর্যন্ত আছে এটা আসলে কতটুকু সত্যি অবশ্যই সত্যি এখানে সমন্বয়হীনতা প্রকট এবং প্রথম থেকে যে সিটি কর্পোরেশনে সম্পত্তিতা ছিল একেবারে ম্যান্ডেটরি কারণ সিটি কর্পোরেশনে এই পান এবংmala গুলো রক্ষণাবেক্ষণের ব্যাপারে তাদের অভিজ্ঞতা প্রচুর এবং যারা কাউন্সিলর আছে তারা পৌর জমিনে জানেন যে সম্পত্তিগুলো কোথায় কোথায় সালগুলো বেদখল হয়ে আছে এবং কোথায় ঠিক কাজ করা উচিত সিটি সিটি থেকে প্রথম থেকে সংশ্লিষ্ট করা দরকার ছিল যেটা হয়নি যার ফলে তার শুরু করতে দেরি হয়েছে এবং একটা চ্যালেঞ্জের মুখে করেছে পাশাপাশি এখানে ওয়াসার কিন্তু একটা প্রকল্প আছে করছে এবং সবজি কার্পেট করে একটা রাস্তা তিন দিনের মধ্যে এসে আবার ওয়াসার সেটাকে কেটে ফেলছে যে সমন্বয়হীনতার একটা জ্বলন্ত উদাহরণ এবং এটা আমি মনে করি যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক একটা সভ্য শহরে কখনো ওই ধরনের কাজ এবং সেবা সংস্থা এটা উপলব্ধি করার বিষয় এবং যত দ্রুত সম্ভব সবগুলো সেবা সংস্থাকে একটা আম্রেলার নিচে নিয়ে আসে একটা আইনগত ফরম্যাটের মাধ্যমে নিয়ে আসাটা হলো সবচেয়ে সবার আগে তাই করতে হবে জি জানাবা সিকিম রান থেকে ধন্যবাদ থাকবেন আমাদের সঙ্গে বাজেদ বাজাদে একটু আপনি যেটা বলছিলেন মানুষের ত্রাণ তৎপরতার পাশাপাশি বন্যার কারণে নদী ভাঙন দেখা দিয়েছে এবং নদী ভাঙনের কারণে অসংখ্য মানুষ আসলে বাস্তুচ্যুত হচ্ছে এবং ঘরবাড়ি হারানোর ভয়ও আছে অনেকেই সেগুলো আসলে সেগুলোর জন্য কোনো উদ্যোগ আছে কিনা প্রশ্নের তরফ থেকে মজুমদার জুয়েল একটি বিষয় কি আমরা যখন দেখি বন্যাতে মানুষ যখন হাবুডুবু খায় একবারই যখন মানুষের নাকাল অবস্থা হয়ে যায় ঠিক তখনই কিন্তু জেলা প্রশাসনের এই ত্রাণ তৎপরতাটা শুরু করে কিন্তু মানুষের জেনেও এই দুঃখ যেন আসলে না আসে প্রতি বছর ঘুরে ঘুরে সেদিক থেকে কিন্তু তাদের স্থায়ী কোনো উদ্যোগ আমরা দেখি না আর যেটি নদী ভাঙনের কথা বললেন ভাঙন কবলিত মানুষদেরকে কেবলমাত্র এক বান্ডিল বা দুই বান্ডিল ঢেউটিন এবং নগদ পাঁচ ছয় হাজার টাকা ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এটি তাদের জন্য পর্যা নয় ফলে তাদের এই সীমাহীন দুঃখ বছর জুড়েই কিন্তু থাকে আরেকটি বিষয় জুয়েল এবারের বন্যায় কিন্তু কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে চরাঞ্চলের ভুট্টা বাদাম পেঁয়াজ এগুলোর যেমন ক্ষতি হয়েছে পাশাপাশি বন্যার কারণে বর্তমানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বিদ্যালয় বন্ধ রয়েছে আমরা জেলা প্রশাসনের সাথে বারবার কথা বলছি স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ রাখছি যে তাদের স্বাস্থ্য বিভাগের কোনো স্বাস্থ্যকর্মীর টিম নেই জেলা প্রশাসনের কোনো উদ্ধার তৎপরতা নেই অনেক মানুষ কিন্তু পানিবন্দি নৌকার যেমন সংকট রয়েছে তাদেরকে উদ্ধারের কোনো ব্যবস্থা নেই উজানে নিয়ে আসার সেদিক থেকেও কিন্তু জেলা প্রশাসনের আশ্বাস ছাড়া কিছুই নেই আমরা যেমনটি তাদের কাছে শুনেছি যে এখানে ফায়ার সার্ভিস কর্মীদের কে প্রস্তুত রাখা হয়েছে স্কাউট টিমকে নামা হয়েছে কিন্তু আমরা বন্যা কবলিত এলাকাগুলোতে কোনো ফায়ার সার্ভিস কর্মী বা স্কাউট টিমের সদস্য বা নৌকা নিয়ে অন্য কাউকে এমন কিন্তু আমরা কাউকেই দেখিনি কেবলমাত্র প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা আসছে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করার জন্য তারা কেবলমাত্র ফটো সেশনে ব্যস্ত তো এই কারণে কিন্তু এই বন্যা কবলিত মানুষদের ব্যাপক ক্ষোভ রয়েছে আমরা সংবাদ সংবাদকর্মীরা যখনই যাই তখনই কিন্তু তারা আমাদের প্রতি ক্ষোভে আসতে পড়েন এবং তারা বলতে থাকেন আমাদের দুঃখ দুর্দশা বছর জুড়ে লেগে থাকে আর আপনারা আসেন ছবি তুলতে তো আসলে এজন্য এই অঞ্চলের মানুষ আর ত্রাণ চায় না বছর বছর এমন দুঃখ দুর্দশা চায় না তারা চায় সরকার যেন মেগা প্রকল্প গ্রহণ করে তিস্তা এবং ধরলা নদীকে নিয়ন্ত্রণ করে আর যেন নদী ভাঙ্গনের কবলে কিংবা অস্থায়ী বন্যার কবলে স্থায়ী বন্যার কবলে পড়তে না হয় জি আপনাকে ধন্যবাদ সিকিমরান আপনার কাছে আসলে ছোট করে আসলে আরেকটু জেনে নিই যে যে সমস্যাগুলোর কথা বলেছেন সমন্বয়হীনতার কথা বলেছেন একটি আমরা নিচে আসা উচিত এসেবা সেবা সংস্থাগুলোতে সেটিও উচিত উচিত আমরা আসলে ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গাতে বলছি যে এই সিটি কর্পোরেশন এলাকায় সিটি গভর্নমেন্ট বলে একটা বিষয় বিভিন্ন জায়গায় আছে সেটিও চালু করা উচিত কিন্তু উচিত আমরা বলি সরকার কেন শোনে না বা তার মাথায় কেন কাজ করে না কেন মানে সমস্যাটা কি আসলে আমরা তো জটিলতা না অন্য কিছু অনেকগুলো সমাধানের একটা উপায় হতে পারে তাহলে কেন আমরা এই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য এই ধরনের একটা সিদ্ধান্ত কেন আমরা নিতে পারছি না আমার সরকারের কাছে আমাদেরও প্রশ্ন যদি রাজনীতি জনগণের স্বার্থে হয় দেশের স্বার্থে হয় আমরা আশা করবো উচিত এই ধরনের একটা সিদ্ধান্তে আসবেন সরকার এবং যুগের সাথে আর্গুলি যেটা যে হবে আমাদের না হয় যে আমরা চট্টগ্রামকে নিয়ে এখন যে স্বপ্ন দেখছি এটা বিশ্বমানের চট্টগ্রামের আমরা ভাবছি আর দুটো বিশেষ একটা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে যেখানে বিপুল পরিমাণ বিনিয়োগের আমরা আশা করছি